আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সাহেব রাজফুল শেখ, আপনারা দেখছেন তহিদ মিডিয়া। প্রথমে বলি, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহ সুবহানাহু আপনাদের ভালো রেখেছেন। জি, আজকে তৃতীয় রমজান, আলহামদুলিল্লাহ একটি ভালো ভিডিও নিয়ে এসেছি আপনাদের উপহারস্বরূপ বলতে পারেন। বিগত কয়েকদিন ধরে আমরা চিকিৎসার কোনো ভিডিও আপলোড করতে পারছি না, দুঃখিত। আপনারা অনেকেই কমেন্ট করেন যে হুজুর মাঝে মধ্যে এমন একটি ভিডিও দেন যাতে আমরা এখান থেকে উপকৃত হতে পারি। তো সমস্যা থাকার কারণে আমরা ভিডিও দিতে পারছিলাম না, যদিও আমাদের অনেক কিছু, অনেক ভিডিও তৈরি করা আছে বা অনেক লেকচার তৈরি করা আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে জানিয়ে দেওয়া হবে, শুধু একটু ধৈর্যের পরিচয়। জি, যাই হোক ভাই, আজকে আমি যে বিষয়টিতে আলোচনা করব মনে করছি সেটি হচ্ছে জাদু। আমরা জানি জাদু কয়েক প্রকৃতির আছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষতি করার উদ্দেশ্যে আমাদেরকে জাদু করা হয়। যেমন বিভিন্নভাবে আমাদেরকে জাদু করা হয় বিভিন্ন প্রসেসে, বিভিন্ন পদ্ধতিতে, তেমনি তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বিভিন্ন চিকিৎসা বিভিন্ন সময় দিয়ে থাকি বা আমরা সংগ্রহ করে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার মধ্যে আমাদেরকে শিফা দেন। তেমনি আজকে এমন একটি জাদুর অংশ নিয়ে এসেছি যে জাদুটির জন্য অধিকাংশ সময় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ জিনিসটা দেখা যায়। স্বামী স্ত্রীর মধ্যে সবথেকে বেশি যে সমস্যাটি দেখা যায়, মানে ঝামেলা হওয়া বা অশান্তি হওয়ার যে কারণটি দাঁড়ায়, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক। জি, বিভিন্ন কারণে বিভিন্ন রকমের জাদু করা হয়, তার মধ্যে একটি জাদু যেটি হচ্ছে সহবাসে অক্ষমতা করে দেওয়ার মতো জাদু। অনেক সময় আমাদের উপর এমন একটি জাদু করা হয় যে জাদুর ফলে আমরা সহবাসের ক্ষমতা হারিয়ে ফেলি, আমাদের সেক্স ক্ষমতা হারিয়ে ফেলি, টোটালটাই শেষ করে ফেলি আমরা, আবার কারো কিছুটা চলে যাই। যখন আপনাকে কোনো ব্যক্তি জাদু করে এ ধরনের সমস্যা সৃষ্টি করবে, তখন আপনারা আর সেই ওষুধ কিন্তু আপনার উপর কাজ করবে না, কারণ জিনিসটা যদিও বা রোগের পর্যায়ে চলে গেছে, তবে রোগটা শুরু হয়েছে আপনাকে জাদুর মাধ্যমে। এই জন্য যেখান থেকে প্রথমে শুরু হয় সেখান থেকে আমাদেরকে কাটতে কাটতে আসতে হয়। আমরা না বোঝার কারণে আমরা প্রথমে যেখানে শুরু হয়েছে সেটা বাদ দিয়ে গিয়ে যেটা হয়ে গেছে সেটার পেছনে ছুটি, আর এজন্যে আমরা ব্যর্থ হয়ে থাকি। তো চলুন আজকে আমরা বুঝে নেই যে আমরা কেমনভাবে বুঝব আজকে আমার যে সমস্যাটা হচ্ছে আসলে আমাকে কেউ এ ধরনের জাদু করেছে কি না। পুরুষ এবং মহিলা উভয়ের আমি দশটি করে লক্ষণ বাছাই করেছি, যদিও বা শুধু এই দশটিই নয়, আরও এর থেকে আরও বেশি আছে, তবে ভিডিও অনেক লম্বা হবে আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি মোটামুটি দশটি করে ভাগ করেছি। যে সব লক্ষণগুলো দেখলে বুঝবেন যে অবশ্যই আপনাকে সহবাসে অক্ষমতা করার জাদু করা হয়েছে। প্রথম নাম্বার, মানে আমি প্রথমে পুরুষ থেকে শুরু করি, তারপর আমি মহিলার দিকে চলে যাব। সহবাসে অক্ষমতা করার জন্য যদি আপনাকে জাদু করা হয়, তাহলে দেখবেন চিরদিনের জন্য আপনার যৌন ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন, চিরদিনের জন্য, টোটালটা একদম। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর লক্ষণ হচ্ছে অন্যান্য সময় আপনার ইচ্ছে ঠিকই থাকবে, অন্যান্য সময় আপনার মনে হবে যেন যে আমি পেলে একটা মরদের মতো একটা জিনিস দেখিয়ে দেবো বা আমি আমার ক্ষমতা দেখিয়ে দেবো, এবার আমার মনের ভিতরে একটা ভালো অনুভূতি জেগেছে, এরকম একটা ফিল কাজ করবেন। যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে যাবেন, যখন আপনার প্রয়োজন মেটাতে যাবেন, তখন ঠিক সময় গিয়ে আপনার ওই ইচ্ছে শক্তিটা চলে যাওয়া, একদম ঠিক এমন মোমেন্টে যে সময় আপনার প্রয়োজন ছিল সেই সময়তে আপনার ওই ইচ্ছা শক্তিটাই ভ্যানেস হয়ে যাওয়া, এটা হচ্ছে দুই নম্বর লক্ষণ। তিন নম্বর লক্ষণ যেটি, সেটি হচ্ছে সহবাসরত অবস্থায়, মানে আপনি আপনার পার্টনারের সঙ্গে মিলিত হয়ে আছেন, সে সময় হঠাৎ আপনার মধ্যে ক্রোধ চলে আসা বা রাগ চলে আসা, হঠাৎ। দেখেন, স্বাভাবিক ব্যাপার, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে লিপ্ত হবে, সে যখন তার কাম সম্পূর্ণ করার অবস্থায় থাকবে, তখন তো তাকে আনন্দ পাওয়া উচিত ছিল বা অনুভূতি এমন হওয়া উচিত ছিল, নিজের মধ্যে একটা ভালো ফিল হওয়া উচিত ছিল, তাই তো? সেই সময় সে একটা নিজের মধ্যে একটি ভালো ফিল, ভালো একটি অনুভূতি মনে করবেন। আর সেই সময় যদি হঠাৎ করে তার রাগ কাজ করতে শুরু করে, তাহলে বিপরীত হয়ে গেল না? জি, যখন আপনাকে সহবাসে অক্ষমতা করার জাদু করা হয়, তখন এই লক্ষণগুলো আপনি দেখতে পাবেন। চার নম্বর যে লক্ষণ, সেটি হচ্ছে সর্বসময় ধাতু ক্ষয় হওয়া। জি, তবে একটি কথা আমি বলি মধ্যেই, ভিডিও কিন্তু সম্পূর্ণ করবেন। এই যে আজকে প্রত্যেকটি আমি কথা বলবো, এর সঙ্গে শারীরিক রোগের একটা কানেকশন আছে, এটা আমি শেষে গিয়ে আপনাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আপনি শুধুমাত্র কমেন্ট না করে পুরো ভিডিওটি আমার সম্পূর্ণ মন দিয়ে দেখেন। জি, চার নম্বর হচ্ছে সর্বসময় ধাতু ক্ষয় রোগ হওয়া। মানে অনেক পুরুষ মানুষ আছেন, দেখবেন অনেক ভাই আছেন, যারা সবসময় মনে হচ্ছে যেন তার বীর্য যেটা পানির মতো সেটা বেরিয়ে আসছে, সবসময় মনে হচ্ছে যেন এই কিছু একটু করলাম চলে আসলো,
এরকম অনুভূতিও হওয়া বা এইভাবে তার সবসময় তার বীর্য বেরিয়ে আসা, এটি হচ্ছে 4 নম্বর লক্ষণ। 5 নম্বর যে কারণটি থাকবে বা 5 নম্বর যে লক্ষণটি থাকবে সেটি হচ্ছে সর্বসময় আপনার মাথায় ব্যথা অনুভূতি হওয়া। জি, সর্বসময় একটি মাথায় ব্যথা কাজ করতে থাকবে, মনে হয় আপনি কোনো সময় শান্তি পাচ্ছেন, কতই ওষুধ খাচ্ছেন, হয়তো স্বামীকে একটু রিলিফ পেয়েছেন কিন্তু আবার ঘুরে ফিরে যেন সেটাই হয়ে গেছে, মানে সবসময় একটা তার ব্যথা অনুভূতি করবে, ব্যথা কাজ করতে থাকবে। জি ভাই, 6 নম্বর যে কারণ বা 6 নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে আপনি আপনার পার্টনারের সঙ্গে বা আপনি আপনার স্ত্রীর সঙ্গে যখন সহবাসে লিপ্ত থাকবেন তখন দেখা যাবে সহবাস করার পর আপনার বীর্য আর বেরিয়ে আসছে না, মানে মনে হচ্ছে যেন ভিতরে বীর্য শুকিয়ে গেছে। এইরকম ধরনের সমস্যা তৈরি হওয়া যখন আপনাকে সহবাসে অক্ষমতা জাদু করা হবে তখন এমন একটি সমস্যা আপনি দেখতে পাবেন। সহবাস ঠিকই করছেন তবে দেখা যাচ্ছে আপনার আর বীর্যপাত হচ্ছে না। 8 নম্বর লক্ষণ হচ্ছে আপনার কোনোরকম অনুভূতি না জাগা, মানে একজন পুরুষের সেক্স থট বা সেক্স যে চিন্তাটা এটা জাগানোর জন্য, এটা আনার জন্য একজন মহিলা যত কিছু করতে পারে, যত কিছু তার সামনে প্রেস করতে পারে, যেরকমভাবে প্রেস করতে পারে, যত প্রয়োজন সে সব কাজগুলো করার পরও যেন আপনার মস্তিষ্কে কোনো সেক্সুয়াল থ্রট বা চিন্তা আসছে না, কোনো মাইন্ডে কোনো অনুভূতি আসছে না। 9 নম্বর যে লক্ষণটি পাবেন সেটি হচ্ছে সহবাসরত অবস্থায় আপনি আপনার কাম সম্পূর্ণ করা অবস্থায় আপনার লিঙ্গ অবাস হয়ে যাওয়া, মানে কোনো অনুভূতি না পাওয়া, আপনি মনে করবেন যেন যে কিছুই অনুভূতি করতে পারছে না, মানে আপনার প্যানিসটা আপনার লিঙ্গটা একদম অবাস হয়ে যাবে। এরকম যদি অনুভূতি আপনার হয় তখন আপনি জানবেন যে আপনাকে সহবাসে অক্ষমতা করার জাদু করা হয়েছে। 10 নম্বর যে লক্ষণ যেটি পুরুষদের জন্য সবথেকে শেষে আমি বাছাই করেছি সেটি হচ্ছে সর্বসময় মন মরা থাকা বা সর্বসময় দুশ্চিন্তায় রাগান্বিত অবস্থায় থাকা। জি, আর এটা হওয়া স্বাভাবিক, মানুষের জীবনে যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে তার মধ্যে সবথেকে মূল্যবান ধন সম্পদ বলতে পারেন এই এই জিনিসটাই, আর সেখান থেকে যখন মানুষ বঞ্চিত হয়ে যায় তখন মানুষ নিজেই বুঝে উঠতে পারে না যে আমি করবো কি, তখন সে ধীরে ধীরে তার সে মন মরা হয়ে যায়, ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে, ধীরে ধীরে সে নিজের অজান্তেই তার আচরণের মধ্যে ত্রুটি দেখা যায়, পরিবর্তন দেখা যায়। এইভাবে মানুষ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, মানে এটাই হচ্ছে তার মূল সম্পদ আর সেটাই তার হারিয়ে গেছে। সে নিজেকে তখন পুরুষ বলে মনে করতে পারবে না, সে নিজের প্রতি লজ্জা বোধ মনে করবে, সে নিজেকে লজ্জা মনে করবে, সে ভাববে সমাজে মনে হয় আমি একটা অপদার্থ ব্যক্তি হয়ে গেছি, আমার কোনো দাম নেই, আমি আর সমাজের মুখে কীভাবে কথা বলবো, কীভাবে মানুষের সামনে প্রকাশ করবো, কীভাবে বা মানুষকে বলবো, আর কীভাবে বা আমার স্ত্রীর প্রয়োজনগুলো মিটাবো, যদি না মিটাতে পারি তাহলে হয়তো অজান্তে আমার স্ত্রী হয়তো কোথাও ভুল পদক্ষেপ নিতে পারে, এই এই নানা রকম চিন্তা তাকে গ্রাস করবে, এই জন্য সে সর্বসময় মন মরা অবস্থায় সর্বসময় দুঃখী অবস্থায় থাকবে। জি সময় তো ভাই, এই হলো মোটামুটি পুরুষদের সিমটম বা পুরুষদের যে লক্ষণ সহবাসে অক্ষমতা করার জাদুর, এই মোটামুটি আমি কয়েকটি পেশ করলাম, এছাড়া আরও অনেক আছে ইনশাআল্লাহ কখনো ভিডিওতে আমরা বলবো। জি, যাই হোক, এটা চলে গেল পুরুষদের, এবার আমরা আসি মহিলাদের যে লক্ষণগুলো পাওয়া যায়, আমাদের দিনী বোনদের আমাদের বোনদের যে লক্ষণগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। মহিলাদের জন্য আমি প্রথমে যে লক্ষণটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চিরদিনের জন্য সেক্স অনুভূতি, সেক্স চিন্তা আউট হয়ে যাওয়া। অনেক বোন আছে দেখবেন হঠাৎ তার মন থেকে যেন এই চিন্তায় উঠে গেছে, এ বোঝেই না, এইসব জিনিস মনে তাকে ভালোই লাগে না, মনে হচ্ছে যেন এই সেক্স বিষয়টা তার কাছে অপছন্দনীয় একটা জিনিস, মানে তার একদমই কোনো অনুভূতি কাজ করে না। এটা হচ্ছে প্রথম নম্বর কাজ বা প্রথম নম্বর লক্ষণ বলতে পারেন আপনি। 2 নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে সহবাসের অতিরিক্ত ইচ্ছা থাকার সত্ত্বেও স্বামীর কাছে যাওয়ার পর তার সে ইচ্ছাটা হারিয়ে যাওয়া। হ্যাঁ, এখন আজান শুরু হয়েছে, আমি নামাজে যাবো ইনশাল্লাহ, লেকচারটা সম্পূর্ণ করে দেই তারপর তো আমি চলে যাবো ইনশাল্লাহ। জি, তো 2 নম্বর লক্ষণ হচ্ছে যে সহবাসের ইচ্ছা থাকার সত্ত্বেও সে যখন তার স্বামীর কাছে যাবে তখন সে ইচ্ছাটা ভ্যানিশ হয়ে যাওয়া বা সেটা হারিয়ে যাওয়া। 3 নম্বর যে মা বোনদের লক্ষণটি আপনি পাবেন সেটি হচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মেল মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে সহবাসে লিপ্ত থাকা অবস্থায় তার যৌনাঙ্গ দিয়ে তার লজ্জাস্থান দিয়ে রক্ত বার হওয়া, হঠাৎ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে তার ব্লাড চলে এসেছে। দেখেন, এটা একটা স্বাভাবিক বিষয় বা ব্যাপার, যখন কোনো মহিলা কোনো বোন প্রথম বিবাহতে বসেছে তারপর প্রথম বাসর রাতে গিয়েছে তখন স্বাভাবিক একটা ব্যাপার যে তাদের রক্তবার হতেই পারে, কারণ সেটা তার কালচার ছিল না, সেটা তার অভ্যাস ছিল না, প্রথমবার যে হতো তার জন্য এটা ঘটতেই পারে অনেক কিছু কারণে, সেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু চলাকালীন একজন ব্যক্তি দীর্ঘদিন বিয়ে হওয়া হয়েও গেছে তারপরও দেখা যাচ্ছে তার স্বামীর সঙ্গে যখন সে সহবাসে লিপ্ত হচ্ছে তখন তার হঠাৎ তার যৌনধার দিয়ে ব্লাড চলে
আসছে, রক্ত চলে আসছে, জি, যদি এমন ধরনের সমস্যা আপনার হতে থাকে তাহলে আপনি ধরবেন যে অবশ্যই আপনাকে সহবাসে অক্ষমতা করার কোনো জাদু করা হয়েছে। চার নম্বর যে লক্ষণটি আপনি দেখতে পাবেন মা বোনদের মধ্যে সেটি হচ্ছে সহবাসরত অবস্থায় শারীরিক সম্পর্ক করা অবস্থায় তার যৌনাঙ্গের যে ভিতর অংশটা সেটা শুকিয়ে যাওয়া হঠাৎ। সাধারণত আমরা জানি যখন একজন পুরুষ একজন মহিলা একে অপরের মধ্যে লিপ্ত হওয়ার চেষ্টা করবে তখন একে অপরকে উত্তেজিত করবে, এটাই নিয়ম। আর সে সময় তার ভিতরে একটি অনুভূতি জাগার ফলে তার লজ্জাস্থানের ভিতরে এক ধরনের স্লিপ মারার মতো একটা পানি তৈরি হয় যেটা একটা শিল্পার একটা কাজ করে, তখন তাদের আর কোনো সমস্যা হয় না। তো এই ক্ষেত্রে দেখা যাবে সেই পানিটা তার শুকিয়ে যাবে, মনে হবে যেন একদম ভিতর শুকিয়ে আছে। সাধারণ কথাই হচ্ছে যখন এই ধরনের শুকিয়ে থাকবে তখন তো তার জ্বালা করবে, ব্যথা পাবে। পাঁচ নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে দিনমনরা বা মহিলারা স্বামীর সঙ্গে সহবাসরত অবস্থায় প্রচণ্ড ব্যথা অনুভূতি হওয়া, অকারণে, কারণ ছাড়াই। সে যেন মনে করছে যেমন একটা ফোড়া পেকে গেলে হাত দিলে যেমন ব্যথা করে, তেমনই মনে হচ্ছে যখন তারা শারীরিক সম্পর্ক করতে যাবে তখন তার সেই ধরনের ব্যথা অনুভূতি হয়। এই ধরনের যখন ব্যথা অনুভূতি হতে থাকে তখন আপনাকে ধরতে হবে নিঃসন্দেহে আপনাকে হয়তো সহবাসে অক্ষমতা করার কোনো জাদু করা হয়। ছয় নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে ওই একই অবস্থা সহবাসরত অবস্থায় হঠাৎ রাগ কাজ করা, রেগে যাওয়া। যদি কোনো বন্ধের মধ্যে এ ধরনের অনুভূতি পাওয়া যায়, এই ধরনের লক্ষণ পাওয়া যায় যে সহবাস শারীরিক সম্পর্ক করছেন আর ক্রোধ সৃষ্টি হয়ে গেছে, জানবেন যে আপনি হয়তো এ ধরনের জাদুতে আক্রান্ত হয়েছেন। সাত নম্বর যে লক্ষণ বা সাত নম্বর যে সিমটমটা আপনি পাবেন সেটি হচ্ছে শারীরিক সম্পর্ক করার সময় কোনো কিছু অনুভূতি না হওয়া, মানে আমি যে কী করছি আমি কিছু বুঝতে পারছি না, আমি কোনো কিছু ফিল করতে পারছি না, মানে মনের মধ্যে একটা সেক্স যে চিন্তা এই অনুভূতিটা তার মধ্যে না আসা। আট নম্বর হচ্ছে তার লজ্জাস্থান হঠাৎ অবাস হয়ে যাওয়া, জি, সহবাসরত অবস্থায় শারীরিক সম্পর্ক চলছে সে সময় হঠাৎ দেখা যায় তার যৌনাঙ্গটা বা তার লজ্জাস্থানটা হঠাৎ যেন অবাস হয়ে গেছে, আশ্চর্য হয়ে যায়, সে ভীতু হয়ে যায়। আসলে ভয় করার কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে সহবাসে অক্ষমতা করার জাদুর একটি মারাত্মক লক্ষণ, যে সময় তো দিনীবন। নয় নম্বরের যে সিমটমটি পাবেন সেটি হচ্ছে শারীরিক সম্পর্ক বা সহবাসের কথা শুনলেই তার রেগে যাওয়া বা রাগ উঠে যাওয়া। অনেক বোন আছেন, অনেক ভাই আছেন, দেখবেন তাদের স্ত্রীকে যখন তারা বলে যে চলো আমরা আমাদের প্রয়োজনটা মিটিয়ে নেই বা আমার অনুভূতি হয়েছে, ইচ্ছা জেগেছে, যেমন এই কথা বলতে যাবে সে যেন রেগে বসে গেছে, মানে তার এই কথা বা এই শব্দ এই কথাটি যেন তাকে খুব রাগান্বিত করে বা তার যেন রাগ হয়। দশ নম্বর যে লক্ষণ, দশ নম্বর যে সিমটমটি পাবেন সেটি হচ্ছে সেম, স্বামী স্ত্রীর কাছে আসলে রেগে যাওয়া। নয় নম্বরটা ছিল স্বামী স্ত্রীকে সহবাসের কথা বললেই রেগে যাওয়া ছিল, আর দশ নম্বরটা হচ্ছে সহবাসের কথা নয়, মানে স্বামী কাছাকাছি স্ত্রীর কাছাকাছি আসলে তার একটি রাগ বা ক্রোধ কাজ করে। আর এটা কেন কাজ করে? কারণ সে নিজেই বুঝতে পারে, সে নিজে নিজের প্রতি লজ্জিত, সে নিজে নিজের প্রতি রাগান্বিত হয়ে থাকে যে আমি কেন আর পাঁচটি বোনের মতো নয়, আমি কেন আর পাঁচটি মহিলার মতো নয়, আর পাঁচজনের মধ্যে তো ঠিকই ফিল কাজ করে, তার পাঁচটি জনের মধ্যে তো ঠিকই এই ধরনের সমস্যা আছে, তো আমার মধ্যে যে এই সমস্যাটা আসছে এর জন্য তো আমার সংসার ভেঙে যেতে পারে, এই জন্য তো আমার সংসার চলে যেতে পারে, ছুটে যেতে পারে, কারণ আর কতদিনই বা পুরুষ আমার স্বামী এইভাবে সহ্য করবে, মানে এই চিন্তা করতে করতে সেটা নিজের প্রতি একটি রাগ বা ক্রোধ হয়ে দাঁড়িয়ে যায়। তখন সে কী করবে? সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, সে নিজেই বুঝে উঠতে না পারার কারণে তার মধ্যে এ ধরনের রাগ কাজ করতে শুরু করে, আর তার জন্য সে একটুতেই স্বামী কিছু বলতে বা না বলতেই খিটখিটে স্বভাবের হয়ে যায়, তার উপরে রাগ কাজ করতে, আর দিন 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 সে মন মরা হতে থাকে, দিন দিন সে তার আচরণের মধ্যে পরিবর্তন দেখা যায়, সে সামান্য কথায় ত্রুটি, সামান্য কথায় রাগ করে, কারণ ওই যে বললাম সবসময় তার মধ্যে একটা চিন্তা আছে যে আমি দুনিয়াতে অপদার্থ, মানে আমি দুনিয়াতে কিছুই করতে পারলাম না, আমার যেন কেউ আমাকে ভালোবাসবে না, কেউ যেন আমার নয়, কেউ যেন আমাকে কিছু দাম দেয় না, কেউ যেন আমাকে কিছু মনেই করছে না, এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো তখন বাধ্য হয়ে আসতে শুরু করবে। আর এইভাবেই সেই বোন বা সেই ভাইরা ভাবতে ভাবতে একটা পর্যায়ে গিয়ে মানসিক সমস্যায় পড়ে যায়, তখন এই রোগটা আরও জটিল হয়ে দাঁড়িয়ে যায়, যে সময়ন্ত ভাই এবং বোন। তাই হোক, যাই হোক, আজকে আমি মোটামুটি দশটি সিমটম নিয়ে এসেছিলাম মহিলা এবং পুরুষদের মধ্যে যেসব লক্ষণ বা সিমটমগুলো দেখলে আপনি বুঝবেন যে সহবাসে অক্ষমতা করার আপনাকে জাদু করা হয়েছে। তবে শেষে এই বিষয়টা ক্লিয়ার করি, এই যে যতগুলো আমি লক্ষণ বললাম এই লক্ষণগুলো কিন্তু সাধারণত রোগ হলেও হয়, এটা কিন্তু বুঝবেন। তার জন্য আমি প্রত্যেকে বলি যে আমার ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনার মধ্যে বা আপনি বিভ্রান্ত না হয়ে যান। এই যতগুলো লক্ষণ বললাম শেষে, দশটা দশটা করে দুটো মানে কুড়িটা, এই লক্ষণগুলো কিন্তু সাধারণত রোগ হলেও কিন্তু দেখা যায়, বিভ্রান্ত হবেন না, মানে এই হচ্ছে মানেই আপনাকে সহবাসে অক্ষমতা করার জাদু করেছে এটা কিন্তু নয়।
কখন বুঝবেন? যখন আপনি দেখছেন ডক্টরের চিকিৎসা নিয়েছেন আপনি, সর্বপ্রথম আপনার কাজই এটাই, যখন আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, যখন আপনি এই ধরনের সমস্যায় ভুগবেন, তখন অবশ্যই আপনি ভালো একটি ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট নেবেন। যখন চিকিৎসা নিয়ে আপনি ফল পাচ্ছেন না, তখনই আপনাকে পিছন দিকে ভাবতে হবে, তাহলে মনে হয় আমার এই সমস্যাটা কোনো রকম জাদুগ্রস্ত হয়েছে আমি, যার ফলে এটি এসেছে। তখন আপনাকে কী করতে হবে, এর পাশাপাশি কোরআনের কিছু চিকিৎসা নিয়ে তারপর আপনাকে সেই মেডিসিন কিন্তু আবার কন্টিনিউ করতে হবে। মনে রাখবেন, মেডিসিন ছাড়া কিন্তু উপায় নেই। তবে শুধু মেডিসিন খেলে আপনি এই ধরনের সমস্যা থেকে কোনোদিনই বাঁচতে পারবেন না, রেহাই পাবেন না। শুধুমাত্র ওষুধ খাওয়া হবে আর আপনার বস্তা বস্তা টাকা নষ্ট করা হবে। ডাক্তারবাবু টেনশনে পড়ে যাবে, ডাক্তারবাবু পেরেশানে পড়ে যাবে যে এতগুলো আমার জীবনে আমি দেখলাম, যতগুলো রোগী দেখেছি আমি এই রোগের, সবাইকে তো আলহামদুলিল্লাহ কাজ করিয়ে দিতে পেরেছি, আমি তো সাকসেস হয়েছি, এবার কেমন এখন আবার ব্যর্থ কেন হচ্ছি? ডাক্তারবাবু বেচারা বেচারা হতাশা হয়ে পড়বে, বেচারা দুশ্চিন্তার মধ্যে পড়বে, কিন্তু ডাক্তারবাবু তার বুঝছে না যে আসলে এর সঙ্গে কোনো হাওয়া বাতাসের সমস্যা জুড়ে গেছে। তখন দেখা যায় ভালো ডাক্তার, যারা নাম করা বেশ বিখ্যাত একটি ডক্টর, আজকে ফেল হওয়ার ফলে তার নামটি খারাপ হচ্ছে। জি, প্রত্যেক ডাক্তার ভাইদেরকে বলবো, যারা যদি আমার ভিডিও দেখছেন, তো আপনাদেরকে এটাও বলবো, যখনই আপনারা কোনো সিরিয়াস কেস করবেন, কোনো কিছু চিকিৎসা করবেন, দেখছেন যে আপনি এই কেসে সফল হয়েছেন তবু এখানে ব্যর্থ হচ্ছেন, অবশ্যই আপনি পরামর্শ তাদেরকে একটু দেবেন যে আপনি একটু কোরআন থেকে চিকিৎসা নেন, তারপর আপনি আমার কাছে আবার চিকিৎসা নেন। কারণ এই ভুলটা করার জন্য আপনার ওইখানে নামটাও খারাপ হচ্ছে আর রোগীটাও কষ্টের মধ্যে পড়ে থাকছে। তো আপনার উচিত একজন মমিন হিসাবে, একজন ভালো একজন ডক্টর হিসাবে, যে আপনার পেশেন্টকে ভালো একটি সুপরামর্শ দেওয়া, যে আপনি একটু কোরআন থেকে নেন, তারপর আমার থেকে চিকিৎসা নেন, মানে দাওয়া আর দোয়া, এই দুটো জিনিস, কারণ শিফা আল্লাহ তাআলাই রেখেছেন, দুটোর মধ্যে রেখেছেন। জি, সম্মানিত ভাই এবং বোন, তাহলে বোঝা গেল যে এই সমস্যা বা এই সমস্ত সিমটমগুলো আসা মানেই যে সহবাসে জাদু করা আছে তা নয়, তবে শারীরিক সমস্যা বা শারীরিক রোগ হলেও এই সমস্যাগুলো হয়ে থাকে, তার জন্য অবশ্যই আপনাদেরকে ডক্টরের পরামর্শ নিতে হবে। ডক্টরের ওষুধ খেয়ে যখন কাজ হচ্ছে না, তখন আপনি বুঝবেন যে অবশ্যই আমাকে এই ধরনের জাদু করা হয়েছে, আমি জাদুগ্রস্ত হয়েছি, তখন আপনাকে কোরআন থেকে চিকিৎসা নিতে হবে। এই সহবাসে অক্ষমতা করার জাদুর যে চিকিৎসাটা, এটা একটু কঠিন বলতে পারেন, বা এই রোগটা যেহেতু একটু কঠিন, তো এটা একটু সারতেও সময় লাগে, এই চিকিৎসাটা একটু খুব সতর্কভাবে করতে হয়। যাই হোক, ভিডিও তো অনেক লম্বা, তার জন্য আমি জানছিলাম যে এই ভিডিওতে সম্ভব হবে না তার চিকিৎসা দেওয়ার। যদি আপনারা মনে করেন যে এই ধরনের জাদুতে আক্রান্ত হয়েছেন মনে হচ্ছে, প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে জানাবেন যে হুজুর আমি এ থেকে পরিত্রাণ পাওয়ার বা এ থেকে বার হওয়ার একটি কোরআনে আমল চাইছি বা চিকিৎসা চাইছি, ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই, যদি আপনাদের প্রয়োজন মনে করেন, মানে আপনাদের কমেন্ট একটু বেশি থাকে, তাহলে অবশ্যই আমি এর উপর একটি ভিডিও তৈরি করব, যার মাধ্যম দিয়ে আপনি সহজেই এই ধরনের মারাত্মক থেকে মারাত্মক সমস্যার সমাধান করতে পারেন, নিজে নিজে বসে বসে, মানে কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। জি, তবে আপনার কমেন্টের উপর ভিডিও তৈরি হবে, কারণ এইসব সমস্যাগুলোতে যদি দেখা যায় যে অনেকজন নেই, হয়তো কয়েকজন, দুই একজন, পাঁচজন হয়তো এরকম ই করেছেন, তাহলে হয়তো ভিডিওটি করা আমার জন্য সম্ভব হবে না। অনেক ভাই যদি সম্মতি জানান, ইনশাআল্লাহ আমি এই বিষয়ের উপর একটি ভিডিও অবশ্যই করব, এবং যেমন তেমন নাই ফলো পাবেন ইনশাআল্লাহ। জি, সম্মানিত ভাই, ভাই সকল, আজকে এই অবস্থা এই পর্যন্ত। যাই হোক, রোজা অবস্থায় আছি, তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে কথার মধ্যে, প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শিফা দান করেন, আমিন। আমি যেন সুস্থ থাকতে পারি এবং সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর উপহার স্বরূপ তদবিরগুলো, কোরআনি আমলগুলো নিয়ে আসতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।